हेलो एवरीवन, मैथ डिवीएस मैडम क्लासे तुम्हारे सकल के स्वागतम। आमी डिवीएस मैडम। आज के हमारे आलोचनार विषय होच्छे पजेसिव प्रोनाउन। पजेसिव प्रोनाउने आमरा प्रैक्टिस एक्सरसाइज करछी, अर्थात आमरा किछु एक्सरसाइज सल्व करब। एक्सरसाइज इज वेरी इम्पोर्टेंट। आमरा जतो बेशी प्रैक्टिस करब ततो बेशी किन्तु ग्रामार शिखते पारब। ग्रामारे शुधु फर्मुला जानलेई ग्रामार तो शेखा जाए ना। ग्रामारे भालो नम्बर आनते गेले किन्तु आमादेर बेशीर थेके बेशी प्रैक्टिस करते हबे। एंड सेई जोन्नोई किन्तु तोमादेर बेशीर थेके बेशी आमी ग्रामारगुलो कराच्छी, जाते सकल क्लास भालो नम्बर के अचीव करते पारो, शिखते पारो। जे कोनो कम्पिटिटिव एक्सामेओ जारा दिच्छो ताराओ ভালো করে শিখতে পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করব। ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও, নোটিফিকেশন অন রেখো। আজকে আমরা আলোচনা করব পজিটিভ প্রোনাউন। এর আগের দিন প্রোনাউনটা আমি করিয়েছি একটা পার্টে, তো আজকে আমরা একটু পজিটিভ প্রোনাউন নিয়ে করব। পজিটিভ প্রোনাউন প্রচুর আসে, অ্যান্ড পজিটিভ প্রোনাউন কিন্তু অনেক আমাদের ভুল হয়ে থাকে, তো সেই জন্য আমরা পজিটিভ প্রোনাউনটা প্র্যাকটিস করব। যাই হোক, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখো কি লেখা আছে। লেখা আছে কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ পজিটিভ প্রোনাউন ফ্রম দ্য বক্স। বক্সে আমাদের কিছু পজিটিভ প্রোনাউন দেওয়া আছে, যেমন ইয়োর্স, দেয়ার্স, হার্স, মাইন, হিস, আওয়ার্স আর ইট। ওকে, তো আমাকে বলেছে এখান থেকে বেছে নিয়ে এর মধ্যে থেকেই করতে হবে। ফার্স্ট সেন্টেন্স আমাদের কি বলছে, দিস ব্যাগ বিলংস টু বিনিতা, ইট ইজ ড্যাশ। তাহলে এই ব্যাগটা হচ্ছে কার, না বিনিতার। তাহলে আমি এখানটা কি লিখতে পারি, ইট ইজ, এটা হয় তার, তাই তো তার করতে পারি, এটা হয় তার। তো আমি এটা লিখতে পারি ইট ইজ হার্স, এইচ ই আর এস, হার্স। ঠিক আছে, ইট ইজ হার্স, এটাকে আমরা ব্যবহার করলাম। সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন থার্ড পার্সন প্রোনাউন হয়, থার্ড পার্সন যারা হয় তাদের ক্ষেত্রে আমরা কি করি, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলোকে ব্যবহার করে থাকি। ওকে, তাহলে বিনিতা হচ্ছে থার্ড পার্সন, দ্যাটস ওয়াই আমরা কিন্তু কী ব্যবহার করলাম, হারকে ব্যবহার করলাম। তাহলে ইট ইজ হার। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে, নেক্সট সেন্টেন্স আমাদের স্ক্রিনে কী রয়েছে দেখো। বলছে দিস আর মাধবস বুকস, ওকে, দে আর ড্যাশ। তাহলে দিস আর মাধবস বুকস, এই বইগুলো হচ্ছে মাধবের, এই বইগুলো মাধবের, মাধবস মানে মাধবের। ওকে, এই বইগুলো মাধবের। তাহলে দে আর ড্যাশ, দে কাকে বুঝিয়েছে, না বইগুলোকে বুঝিয়েছে। তাহলে দে আর ড্যাশ, তাহলে এগুলো হলো, দে মানে এখানে বোঝাচ্ছে এইগুলো, এই বইগুলো, তাহলে এই বইগুলো হলো তার, তাই তো? আমরা কি বললাম, এই দিস ইজ, দিস আর মাধবস বুকস, এই বইগুলো মাধবের। তাহলে এই বইগুলো হচ্ছে তার, মাধবের। তাহলে আমি তারটাকে এখানটা ইংলিশে কী করব, না হিস করব, যেহেতু মাধব একটা ছেলে, তো আমরা এটা কি করব, হিজ। আর মাধবকে থার্ড পার্সন, তো থার্ড পার্সনে আমরা কি বলেছি, হিজ, হার, এগুলোকে ব্যবহার করে থাকি আমরা। সো আমরা কি করব, এটা হিজ করলাম। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে, নেক্সট সেন্টেন্স আমাদের স্ক্রিনে কি রয়েছে দেখো। বলছে দিস আর আওয়ার ফ্লাওয়ার্স, ওকে, দিস আর আওয়ার ফ্লাওয়ার্স, দে আর ড্যাশ। তাহলে দিস আর আওয়ার ফ্লাওয়ার্স, অর্থাৎ এই যে ফুলগুলো এটা হচ্ছে আমাদের, আওয়ার মানে হচ্ছে আমাদের। ওকে, এই ফুলগুলো আমাদের। তাহলে দে আর, দে কাদের বলেছে, ফুলগুলোকে, সরি, একটা ফুল হলে ইট হতো, অনেকগুলো বলে দে। সো দে আর ড্যাশ, তাহলে এই যে ফুলগুলো কি, এগুলো আমাদেরই, তাহলে এগুলো হচ্ছে আওয়ার্স হবে। আমরা কি লিখব, আওয়ার্স, আওয়ার্স, একটা এস কিন্তু যুক্ত করতে হবে মাথায় যেন থাকে। তাহলে এই ফুলগুলো হচ্ছে আমাদের, তাই তো? এই ফুলগুলো কাদের, যেহেতু ফুলগুলো আমাদের, আমি কি ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন যখন হবে তাহলে এটা আমাদের, আওয়ার্স হবে, আমাদের হবে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সবসময় কি ব্যবহার হয়, না আওয়ার্স অ্যান্ড মাইন ব্যবহার হয়, আওয়ার্সে এস কিন্তু বসে, তো আওয়ার্স অ্যান্ড মাইন কিন্তু ব্যবহার হয়। মাইন যখন কিসে ব্যবহার হয়, যখন সিঙ্গেল কোনো জিনিস থাকে তখন মাইনটা ব্যবহার হয়, আর এটা হচ্ছে আওয়ার্স ব্যবহার হয় অনেকগুলো যখন থাকে। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে, নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে কি রয়েছে। বলছে দিস ইজ রিমিস ব্যাঙ্গেল, ওকে, ইট ইজ ড্যাশ। এটা প্রত্যেকে পারবে, আমি এরকম করিয়েছি এর আগে। সো এটা প্রত্যেকে আমাকে কমেন্টস করে পূর্ণবাক্যে লেখো, এটা কি হবে, ইট ইজ কী হবে, প্রত্যেকে কমেন্টস করে পূর্ণবাক্যে লেখো আমাকে, আমি তারপরে বলছি। এটা আশা করি পেরেছো, প্রত্যেকে লিখতে লেখো, কমেন্টস করো, প্রত্যেকে কমেন্টস করো। তাহলে এটা কি বলছে, বলছে দিস ইজ রিমিস ব্যাঙ্গেল, অর্থাৎ এই যে ব্যাঙ্গেলটা, চুড়ি যেটা বলা হয়, এটা রিমির, তাহলে এটা রিমির একটা, তাহলে সে যেহেতু ব্যাঙ্গেল একটা, তো ইট ব্যবহার হয়েছে, ইট ইজ, তাহলে ইট ইজ কী হবে, রিমি একটা মেয়ে, তার মানে ইট ইজ হার। ওকে, আমরা কী লিখব, ইট ইজ হার্স, এস কিন্তু হবে,
ঠিক আছে হাওয়ার্সে কিন্তু এস হবে ইট ইজ হাওয়ার্স সব সময় রিমি কিন্তু থার্ড পারসন দ্যাটস ওয়াই কিন্তু হাওয়ার্স হলো মেয়ে বলে থার্ড পারসন আমি কি বলেছি হি ইজ হার ইট দেয়ার এগুলো আমরা ব্যবহার করে থাকি ওকে সবসময় ইটে কিন্তু একটা এস যুক্ত হয় দেয়ারে কিন্তু এস যুক্ত হয় হারে কিন্তু এস যুক্ত হয় বাট হিজে কিন্তু এস যুক্ত হয় না এগুলো কিন্তু সবসময় মনে রাখবে এগুলো ছোটো ছোটো টিপস কিন্তু এগুলো বোঝাচ্ছি এগুলো কিন্তু মাথায় রেখো নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি রয়েছে বলছে দিস ইজ মাই ব্যাগ ওকে দিস ব্যাগ ইজ ড্যাশ তাহলে দিস ইজ মাই ব্যাগ এটা হলো আমার ব্যাগ ওকে তাহলে এই ব্যাগটা হলো কার না আমার তাহলে আমি কী করবো দিস ব্যাগ ইজ মাইন আমার মাইন এম আই এন ই মাইন ওকে দেখো মাই এটা মাই মানে আমার তাই তো তাহলে আমি কে আমি ফার্স্ট পারসন আমি বলেছি যখন ফার্স্ট পারসন থাকে তখন আমি কী ইউজ করে থাকি মাইন ইউজ করে থাকি আর আওয়ার্স ইউজ করে থাকি সিঙ্গেল রয়েছে এখানে ব্যাগটা সিঙ্গেল রয়েছে সো আমরা কি মাইন সরি ব্যাগটা সিঙ্গেল বলছি এখানে মাই রয়েছে তো মাইটা কী হবে মাইন আমরা করবো এখানটা যদি এটা আওয়ার্স থাকতো সেটা আলাদা কথা থাকতো তখন কী করতে হবে বলেছিলাম আমি তো যাই হোক এটা একজনের কথা রয়েছে তো আমি এটা মাইন করলাম ওকে ক্লিয়ার নেক্সট সেন্টেন্স তোমাদের স্ক্রিনে কী রয়েছে দেখো বলছে দিস আর দেয়ার চেয়ার দিস মানে অনেকগুলো যখন জিনিস রয়েছে সেগুলোকে দিস বলছে তাহলে দিস আর দেয়ার চেয়ার এই যে চেয়ারগুলো এটা হচ্ছে তাদের দেয়ার মানে তাদের তাহলে দে আর ড্যাশ দে মানে এখানে কাকে বোঝাচ্ছে না চেয়ারগুলোকে কিন্তু এটা চেয়ার্স হবে সরি চেয়ার্সগুলোকে কিন্তু দে বোঝাচ্ছে তাহলে দে আর ড্যাশ তাহলে এগুলো হচ্ছে তাদের তাই তো তাহলে এই চেয়ারগুলো কাদের যে দিস আর দেয়ার চেয়ার এই চেয়ারগুলো এগুলো হচ্ছে এই চেয়ারগুলো তাদের তাহলে দে আর ড্যাশ তাহলে এগুলো হলো তাদের তাই তো এই চেয়ারগুলো তাদের তাহলে তাদের হলে আমি কি করতে পারি কি করতে বলবো না দেয়ার করবো টি এইচ ই আই আর এস এসটা লাগাতে ভুলবে না ওকে এস দেয়ার্স দিস দে আর দেয়ার্স অর্থাৎ এই চেয়ারগুলো হলো তাদের মনে থাকবে তাহলে এটা চেয়ার হচ্ছে থার্ড পারসন জিনিস ওকে সরি চেয়ার বলছি দেয়ার হচ্ছে থার্ড পারসন ওকে তাহলে দেয়ার যেহেতু থার্ড পারসন সেই জন্য আমরা কী করলাম না দেয়ার্সকে ব্যবহার করলাম আমি বলেছি থার্ড পারসন যখন থাকবে কী কী ব্যবহার হবে দে হার হবে তারপরে হিজ হবে দেয়ার্স হবে তারপরে ইটস হবে ওকে হার্স অ্যাকচুয়ালি তো এইটা এইভাবে করব নেক্সট নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি রয়েছে দেখো বলছে দিস ইজ ইয়োর কম্বো দিস সরি কোম ওকে দিস ইজ ইয়োর কোম কোম মানে চিরুন ওকে এটা হচ্ছে তোমার কোম তাহলে ইট ইজ ড্যাশ তাহলে এটা হলো কার এটা হলো তোমার তাই তো ইট কাকে বোঝাচ্ছে না কোমটাকে বোঝাচ্ছে তাহলে ইট ইজ ড্যাশ ইট ইজ তাহলে এটা হলো তোমার তাহলে তোমার হলে আমি কী লিখবো না ইয়োরস লিখবো ওয়াই ও ইউ আর আর কি না এস ওকে তাহলে ইট ইজ ইয়োরস ইউ হচ্ছে সেকেন্ড পারসন ইয়োরসটা হবে সেকেন্ড পারসন তার মানে আমি আমরা ফার্স্ট পারসন তুমি তোমরা সেকেন্ড পারসন বাকি যেগুলো থাকে সব থার্ড পারসন রাইট সে তারা যেটা হয় ওকে মানে রিনা মিনা শিনা যা যা থাকে সব সে তারা সব হচ্ছে থার্ড পারসন হয় তাহলে আমি আমরা তো হয়ে নেই এখানে তুমি তোমরা আছে তাহলে ইয়োরস আছে এটা সেকেন্ড পারসন যখনই থাকে তখন আমরা ইয়োরসকে ব্যবহার করে থাকি যখনই কোনো সেকেন্ড পারসন থাকবে আমরা পজিটিভ প্রোনাউনে আমরা ইয়োরসকে ব্যবহার করব ওকে তাহলে ইট ইজ ইয়োরস ক্লিয়ার নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে কী রয়েছে বলছে লুক অ্যাট মাই ক্যাটস বাস্কেট ইট অলওয়েজ স্লিপ ইন ড্যাশ বাস্কেট ওকে তাহলে বলছে লুক অ্যাট মাই ক্যাটস বাস্কেট অর্থাৎ দেখো আমার ক্যাটস অ্যাপোস্ট্রফিস এস অর্থাৎ ক্যাটের বাস্কেটটা ক্যাট মানে বিড়াল ওকে বাস্কেটটা দেখো ইট ইজ অল ইট অলওয়েজ স্লিপ ইন ইট কাকে বোঝাচ্ছে ক্যাটটাকে বোঝাচ্ছে ইট অলওয়েজ স্লিপস ইন ড্যাশ বাস্কেট ও সবসময় ওই বাস্কেটটাতে ঘুমায় তাহলে আমরা কী করতে পারি ইট অলওয়েজ স্লিপস ইন ইটস বাস্কেট তার মানে ও সবসময় ঘুমোয় ওর বাস্কেটে ওকে তাহলে ও সবসময় ঘুমোয় ওর বাস্কেটে এটাই আমরা করব তাহলে আমরা ইটসকে ব্যবহার করলাম ওকে ক্যাট একটা থার্ড পারসন রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে তার মধ্যে
তার মানে আমরা দেখতে পাচ্ছি ইট রয়েছে, যখন ইট রয়েছে তো আমরা এটা ইটসকে ব্যবহার করব। ওকে, থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি বলেছি সবসময় যে হিজ, হার, দেয়ার্স আর ইটস ব্যবহার হয়। দেয়ারটা অনেকগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, ইটসটা সিঙ্গেলের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, ক্লিয়ার? তাহলে আজকে আমরা এতদূর পর্যন্ত প্র্যাকটিস করলাম। আগের দিন আমরা কিছু প্রোনাউন করেছি, আজকে আমরা কিছু পজিটিভ প্রোনাউন করলাম। পজিটিভ প্রোনাউন আশা করি তোমরা শিখে গেছো, প্র্যাকটিস করেছো। যদি আরও প্র্যাকটিস শিট দরকার থাকে অবশ্যই কমেন্টস করবে, তাহলে আরও ভিডিও এর ওপর আমি দেবো। নেক্সট আজকে আরেকটা ভিডিও তোমাদের আসবে, সেই ভিডিওতে আমরা আরও কিছু গ্রামারের জিনিস শিখবো। ওকে, এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো। দেখা হচ্ছে একটু পরে আরেকটা ভিডিওতে।